আপনারা কি কখনো ভেবে দেখেছেন আলু চাষের পর কোন সবজিটা আপনারা লাগাবেন, বা এই সময় আলু চাষের পরে এই শীতের শেষে গরমের শুরুতে এই সময় কিন্তু প্রতিটা জিনিসেরই দাম থাকে। এই সময় আবার রমজান মাস শুরু হয়, এই সময় রমজান মাসে প্রতিটা ফলের দাম প্রচুর পরিমাণে থাকে। শুধু ফল নয় বন্ধুরা, বিভিন্ন শাকসবজিরও দাম থাকে, কারণ এই সময় কোনো সবজি থাকে না, তার জন্য সবজিরও দাম থাকে। চলুন বন্ধুরা আজ জেনে নেব যে কোন কোন সবজি বা কোন ফল লাগালে আপনারা অধিক লাভবান হবে, কম সময়ে আপনারা অনেক পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন এই রমজান মাসে। আর এই রমজান মাস শুরু হচ্ছে আপনারা 10 তারিখ 3 মাস 2024 তারিখ থেকে এপ্রিলের 9-10-2024 তারিখ পর্যন্ত। তাহলে বুঝতে পাচ্ছেন 10 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মানে পুরোপুরি একটা মাস সময় আছে আপনাদের হাতে। এই সময় যদি আপনারা যদি চাষ করেন, আপনারা অনেকটাই দাম পেয়ে যাবেন ফসলের, আর অনেকটাই লাভবান হবেন। এমন নয় যে এর পরেও দাম থাকবে না, এর পরেও দাম থাকবে রমজান মাসের পরে, কিন্তু সেটা আপনাদের বাজারের আমদানির উপর নির্ভর করবে। আপনাদের বাজারে কি রকম মাল আমদানি হচ্ছে বা বেশি হচ্ছে না কম হচ্ছে তার উপর নির্ভর করবে। এবার আমরা জেনে নিব শীতের শেষে গরমের শুরুতে কোন কোন সবজি লাগালে সবচেয়ে বেশি লাভবান হবেন। প্রথমে আমি বলে রাখি, আপনারা লাফা বা বরবটি চাষ করতে পারেন, এছাড়াও আপনারা লাউ চাষ করতে পারেন বা তরমুজ চাষ করতে পারেন। এগুলো প্রচুর দাম থাকে এই গরমের শুরুতে। আর এছাড়াও আছে একটা, কম দিনের ভিতরে বেশি লাভবান হতে গেলে কোন সবজিটা সবচেয়ে বেশি লাভবান হবেন, সেটা হলো শসা। হ্যাঁ বন্ধুরা, শসা, শসা একটা ফল, এটাও এই সময় রমজান মাসে কিন্তু প্রচুর চলেই শসাটা। আর এছাড়াও এই গরমে প্রথমে কিন্তু শসাটা প্রচুর পরিমাণে দাম থাকে, আপনারা এটা অগ্রিম লাগিয়ে অনেক টাকা উপার্জন করতে পারেন। চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিব রমজান মাসে সব থেকে স্পেশাল চাষ কোনটা। আপনারা কি শসা লাগাতে চান কিন্তু কখনো বুঝতে পারছেন না যে কোন কোম্পানির বীজ লাগালে ভালো হবে, বা লাগানোর পর আপনাদের গাছগুলো সেরকম হচ্ছে না, বা সেরকম কিছু বুঝতে পারছেন না কোন ওষুধ দিলে ভালো হয় সেটা কি আপনারা জানতে চান, বা কোন কোম্পানির বীজ আপনারা কিনলে ভালো সবথেকে রেজাল্ট হবে সেটা জানতে চান, বা কোন কোম্পানির সার ব্যবহার করলে সবথেকে ভালো হবে, কখন কোন সার দিলে সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটা থেকে? সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে ভিডিওগুলো ফলো করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কখন কোন সময় কোন সার বা ওষুধ দিলে আপনারা ভালো রেজাল্ট করবেন এবং আপনার চাষে ভালো লাভজনক হতে পারবেন। হ্যালো আমার কৃষক বন্ধুরা, আমি ইউসিকে, আপনারা দেখছেন কৃষক বন্ধু ইউসিকে চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে ভিডিওটা আছে মেন টপিক হলো রমজান মাসের স্পেশাল চাষ। এই জন্য শশাকে বলছি কারণ এটা খুবই কম সময়ে কম দিনে অনেক টাকা উপার্জন করা যেতে পারে এই চাষে, কারণ এই জন্য এটা প্রতিদিন কিন্তু শশা লাগালে কিন্তু প্রতিদিন কিন্তু ফলন দেয়। আর এছাড়াও এই শশা বীজগুলো কথা আমি এই জন্য বলছি, এই শশা বীজগুলো কখনো লালও হবে না আর ফলনও 3 মাস পুরো টানা পর্যন্ত চলবে। এই জন্য বলছি আপনারা রমজান মাসে এই শশা চাষ করতে পারেন, শশা চাষ করলে প্রচুর পরিমাণে আপনারা রমজান মাসে ফলের দাম থাকে, ওই জন্য আমি শশা লাগানোর কথা বলছি। শশা লাগালে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন। এবার আমরা জেনে নেব এই সময় কোন শসা চাষটা করলে সবথেকে বেশি লাভজনক হতে পারবেন। এই সময়ে যেই চাষগুলো করবেন, আমতলা চাষ করতে পারেন, আমতলা হাইটেক বা আমতলা HOPE 19 বা হাইফাই, এগুলো কিন্তু প্রচুর ফলন দেয়। আর এছাড়াও আপনারা সিলভার কুইন বা AK-47 বা বাহুবলি 2 এগুলো লাগাতে পারেন। আপনারা যদি ফেব্রুয়ারি মাসের শুরুতে শসা চাষ করেন তাহলে রমজান মাসটা পুরোপুরি পেয়ে যাবেন। আর কেমন কীভাবে চাষ করেন সম্পূর্ণ ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন।